লেবাননে অত্যাধুনিক মিসাইল পাঠাচ্ছে রাশিয়ার ওয়াগনার গ্রুপ। দেশটিতে ইসরায়েলের বিমান হামলার কারণেই যেন এ ঘোষণা দিল সংগঠনটি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলছে, ওয়াগনার বাহিনীর অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র বিমান হামলায় পাল্টা আক্রমণে বিশেষ ভূমিকা রাখতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে। বিস্তারিত শীলা আক্তার রিপোর্টে। ফিলিস্তিনের গাজা সংঘাতের জেরে লেবাননের হিজবুল্লার ওপর হামলা করেছে ইসরায়েল। এবার হিজবুল্লাকে সমর্থন জানাতে সংগঠনটিকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে রাশিয়ার ওয়াগনার গ্রুপ। মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত 25 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধকে কেন্দ্র করে লেবাননের দক্ষিণ সীমান্তে বিমান চালায় ইসরায়েল। এই ঘটনার পরে যেন ওয়াগনার গ্রুপ লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহকে অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বলেছে, ওয়াগনার বাহিনী হিজবুল্লাহকে SA-22 সিস্টেমের মিসাইল পাঠানোর বিষয়ে আলোচনা করছে। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র বিমান হামলায় পাল্টা আক্রমণে বিশেষ ভূমিকা রাখতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, লেবাননকে ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে ওয়াগনার সদস্যরা হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে সিরিয়ায় আলোচনায় বসেছে। বিষয়টি পর্যবেক্ষণে রাখছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। তবে লেবানন থেকে এই সামরিক অস্ত্র মধ্যপ্রাচ্যে ইসরায়েল গাজা যুদ্ধের জন্য পাঠানো হবে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি জানার পর চুপ করে বসে নেই ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র। এর মধ্যে পূর্ব ভূমধ্য সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করেছে দেশটি। মূলত হিজবুল্লাহকে হামাসের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণে বাধা দিতে এই উপস্থিতি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। শীলা আক্তার, নিউজ 24।